পাশাপাশি হাঁসগুলোকে ছায়া দেয়। আর এরকম মাথা তৈরি করে সবজি উপরে লাগিয়ে যে আমরা ছায়াটা দিতে পারবো কিংবা যে ঠান্ডা আবহাওয়াটা দিতে পারবো, সেটা আসলে আমরা ত্রিপলা কিংবা হচ্ছে ঘরের ভিতরে সেই সুন্দর আবহাওয়াটা আমরা দিতে পারবো না। তো এই জন্য আমরা মাছের ব্যবস্থা করব। আর এখানে হাঁসের বীজটা থেকে আমরা কিন্তু এই হাঁসের বীজটাটা কাজে লাগাতে পারছি, মাছের যে খাদ্যটা আমরা হাঁসের বীজটা থেকে ব্যবহার করছি সেই খাদ্যের জন্য কিংবা সেই বীজটা থেকে প্রতিদিন আমরা কিন্তু কিছু লাভবান হচ্ছি। কারণ মাছকে প্রতিদিন যে খাবারটা দিতে হতো তার 80% খাবার কিংবা 60% খাবার আমাদের বেঁচে যাচ্ছে, আর এর টাকাটাও বেঁচে যাচ্ছে। তো যাই হোক, এগুলো যেহেতু নতুন হাঁস জার্নি করে এসেছে, ডিম এখন কম, আমরা যেদিন আনছি অন্য খামার থেকে সেদিন আসলে 285 পিস ডিম আমরা পেয়েছিলাম। তারপর থেকে ডিম কমতে কমতে আমাদের খামারে আসলে ডিম কমা শুরু হয়েছে। জার্নি প্রায় হচ্ছে 8 থেকে 9 ঘন্টা পিক আপে ছিল হাঁসগুলো, আর সেদিন অনেক গরম ছিল, তো এই জন্য সারাদিন খাবার খায়নি কিংবা সারাদিন রোদ স্ট্রেস, এই জন্য ডিম কমেছে। তো আস্তে আস্তে ডিম বাড়ছে, আমরা খাবার কন্টিনিউ করছি, কিছু মেডিসিন দিচ্ছি, আর এখনও এখানকার হাউসটা কমপ্লিট হয়নি। ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টি পড়ছে, আবার একটু রোদও আছে। তো এই রোদের মধ্যে হাঁসগুলোকে শীতল করার জন্য এই বৃষ্টির মধ্যে হাঁসগুলোকে রেখে দেয়া। আর নতুন খামারটা কেমন হয়েছে, ঘরটা কিন্তু আগেরই আছে, পুরাতন ঘরেই আছে, কিন্তু খামারের কাছে কিছু সংস্কার করেছি, ডিগিটা হচ্ছে ঘিরেছি কিংবা হচ্ছে সাইড দিয়ে যে পার ছিল পাড়টা একটু আমরা চওড়া করেছি। তো পুকুরের ভিউটা একটু দেখাই কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন।